হলো পাবনার ঐতিহ্যবাহী পাকশি হার্ডিনস ব্রিজ এবং তার পাশেই রয়েছে কিন্তু লালনসা সেতু। এই দুইটি ব্রিজকে এক ফ্রেমে কিন্তু ক্যামেরা বন্দী করার জন্য প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে আসেন। ঈদ উপলক্ষে কিন্তু দর্শনার্থীর সংখ্যা এখানে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শনার্থীর সংখ্যাও বৃদ্ধি পাবে। পাকশি হার্ডিনস ব্রিজ অনেক প্রাচীন একটি ব্রিজ। এই ব্রিজটি নিয়ে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এটা একটি ঐতিহাসিক ব্রিজ। এই ব্রিজটি দেখার জন্য এবং পাশাপাশি লালনসা সেতু দেখার জন্য এবং পদ্মা নদীর পানি একটু ছুঁয়ে দেখার জন্য, একটু নৌকা ভ্রমণের জন্য কিন্তু ভ্রমণ পিপাসুরা এখানে এসে ভিড় করেন, বিশেষ করে ঈদে এবং পহেলা বৈশাখ এই সকল উপলক্ষগুলিকে কিন্তু কেন্দ্র করে এখানে দর্শনার্থীদের ভিড় বাড়ে। দর্শনার্থীরা এখানে এসে কিন্তু ছবি তুলছেন, কেউ সেলফি উঠাচ্ছেন, কেউ বিনোদনের জন্য এসেছেন। এখানে একটু সুন্দর সুশীতল বাতাস এবং এই পাশাপাশি দুইটি সেতুর সৌন্দর্য উপভোগ করছেন তারা। এখানে দর্শনার্থীদের আগমনের কারণে কিন্তু প্রচুর পরিমাণে অস্থায়ী দোকানপাট গড়ে উঠেছে, যেখান থেকে দর্শনার্থীরা তাদের পছন্দসই খাবার এবং বিভিন্ন ধরনের পণ্য কিন্তু তারা ক্রয় করছেন। এবং নদীতে নৌকা ভ্রমণের বিষয়টা কিন্তু অনেকেই বেশ এনজয় করছেন বলা চলে, এবং পাকশিতে আসার কিন্তু উদ্দেশ্য হলো এই যে পদ্মা নদীতে একটু নৌ ভ্রমণ, পাশাপাশি পাকশি হার্ডিন ব্রিজ ও লালনসা সেতু ভ্রমণ।